কাকু যে লিস্ট পাঠিয়েছে ভাইপোর কাকু পুরো লিস্টটাই ভাইপোর পিয়ের মেল থেকে যাও। কোম্পানি যার নাম দ্য লিপস অ্যান্ড বাউন্ডস, এই কোম্পানির মালিককে, চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরকে, তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি কি ওই কোম্পানি চালানোর সাথে সাথে তিনি যুব তৃণমূলের সারা দেশের চেয়ারম্যান? আমি প্রশ্ন রাখছি মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি চিট ফান্ড চালায় কিনা আপনি জানাবেন? যে সমস্ত সারা দেশ জুড়ে কারবার, এর তদন্ত করবে কি করে ওরা? দু চারটে বাচ্চা ছেলে ওখানে অফিসার হয়েছে, অভিজ্ঞতা কম, সেই জন্য সিবিআই লাগবে, তার সাথে পুলিশের অন্য সমস্ত সংস্থার লাগবে। কেউ কেউ কোথাও কোথাও কারোর কারোর, আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিত তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করা যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে, আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। ওনার অফিসে কতদিন ধরে আছেন? আমি 2009 সাল থেকে আছি। সঙ্গে আপনি কি ব্যবসা আছে, কোনো প্রমোটিং এর কাজ? আমি না, জঙ্গল রাজ চলছে মেল থেকে গেছে ডকুমেন্টারি এভিডেন্স, কয়েকদিন পরে দেখতে পাবে। এখনো পর্যন্ত ভর্তি মানে চাকরি পেয়েছে যারা, যারা চাকরি পেয়েছে মেজর 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 3000 লিস্ট গেছে। কাকু যে লিস্ট পাঠিয়েছে ভাইপোর কাকু, পুরো লিস্টটাই ভাইপোর পিয়ের মেল থেকে যাও, ভেরিফাইড মেল। কবে যাবে?